আজ পাঁচমিশালি গল্প চ্যানেলে শোনাতে এসেছি লীলা মজুমদারের একটি কল্পকথা সেইখানে। মেজুদার মশাইয়ের চরিত্রে ডক্টর অর্চ্য সেনগুপ্ত, গল্প পাঠে ও অন্যান্য চরিত্রে আমি মৌমিতা সেনগুপ্ত। তাহলে চলুন আমরা আজকে হারিয়ে যাই কল্পকথার অদ্ভুত রাজ্যে সেইখানে। আমার মেজো দাদা মশাই কখনো কখনো ডেকে বলতেন, ওরে টোনো মেনো মেগ ভেলো ইলো মেলো মন্ট শোন, পরিদের দেশে গেছিস কখনো? শুনে আমরা হেসেই খোন, পরিদের দেশ আমার হল নাকি? ও তো ঠাকুমাদের বানানো গল্প। মেজো দাদা মশাই বিরক্ত হয়ে বলতেন, তবে কি আমার ঠাকুরদার বাড়ির চিলে কোটার মস্ত সিন্দুকটাও ঠাকুমাদের বানানো গল্প বলতে চাস? যা যা, তোদের আর কোনো কথাই বলবো না। আমরা অমনি তাকে ভিড়ে ধরলাম, না মেজো দাদা মশাই না না বলো না, তোমার ঠাকুরদার বাড়ির চিলে কোঠার সিন্দুকের গল্প। মেজো দাদা মশাই তো সেই চান, বলতে লাগলেন, শোন তবে, ঠাকুরদার বাড়ির চিলে কোঠায় ছিল কার হাতে কবেকার তৈরি একটা কাঠের সিন্দুক, এক মানুষ উঁচু, আলমারির মতো দাঁড় করানো, কাঁঠাল কাঠের তৈরি সেটা, পাল্লার ওপর তেল সিঁদুর দিয়ে লাল রঙের লক্ষ্মী ঠাকুরনের পেঁচা আঁকা, আর তার রং এখন জ্বলে গিয়েছে। তারই নিচে সোনালি রঙের একটা দরজা আঁকা, তারই মাঝখানে আবার ছোট্ট একটা চাবির ছাদাও আঁকা রয়েছে। যখন তোদের মতো ছোট ছিলাম রোজ সেটাকে চেয়ে চেয়ে দেখতাম, আর অবাক হয়ে ভাবতাম আঁকা ছ্যাঁদা, তার চারিদিকে চাবি ঘোরানোর দাগ কেমন ওপরে হয়। সত্যিকারের চাবির ছাদাও ছিল একটা, কিন্তু তাতেও কেউ চাবি ঢুকিয়ে সে সিন্দুক খুলতো না। তবে আবার আঁকা ছ্যাঁদার চাবির দাগ পড়ে কি করে? ঠাকুমাকে জিজ্ঞাসা করলে বলতেন, সাত সাত চুপ, ও কথা মুখেও আনিস নে, তোর ঠাকুরদার ঠাকুরদার বাবার মানত করা ওই সিন্দুক, ওতে কি চাবি লাগাতে আছে? মাথা ঢেকিয়ে পড় নাম পর এক্ষুনি। আমি করতাম তাই, আর চোখে তাকিয়ে দেখতাম আঁকা ছ্যাঁদার চারিদিকে চাবি ঘোরানোর স্পষ্ট দাগ দেখতাম, আর মনে হতো তিল সিঁদুরের পেঁচা বুঝি আমার দিকে চেয়ে রয়েছে। রোজ সন্ধে না পড়তেই বাড়ির পণ্ডিত মশাই সংস্কৃত পড়াতে আসতেন, তিলের আলোতে বসে অং বং পড়া যে কি কষ্ট, সে আর তোরা কি বুঝবি? যেদিন শব্দরূপ মুখস্থ হতো না সেদিন সে কি কান পেঁচানোর ধুম পড়ে যেত, প্রায়ই এটা ওটা ভুলে যায়। একদিন হয়েছে কি, সংস্কৃত পড়াটা তৈরি করে রাখতেই গেছি ভুলে, সন্ধ্যেবেলায় যেই না দূর থেকে সদরের উঠোনে পণ্ডিত মশায়ের খড়ম পায়ের শব্দ শুনেছি, অমনি এক দৌড়ে সিঁড়িটি নিয়ে একেবারে চিনে কোটায়। ঘরে ঢুকে ভেতর থেকে দরজায় খিল দিয়ে খেস দিয়ে দাঁড়িয়ে খুব আপাচ্ছি, চারিদিক থমথম করছে নিঝুম চুপচাপ, শুধু নিজের বুকের ধুকপুক শুনতে পাচ্ছি, আর দূরে কোথায় একটা খোঁজ খোঁজ ধর ধর শব্দ। ভয়ে মরি, শেষটা যদি এখানে এসে দরজায় ধাক্কা ধাক্কি করে তবে তো পুরনো খিল খসে পড়বে। এদিক ওদিক পালাবার পথ খুঁজছি, হঠাৎ চোখে পড়ল কাঠের সিন্দুকের আঁকা দরজায় ছোট্ট একটা সোনালি চাবি লাগানো। আমি তো অবাক, ছেঁদায় আবার চাবি কে আঁকলো? এ ঘরে তো আমি ছাড়া আর কেউ বড় একটা আসে না। আস্তে আস্তে গিয়ে চাবির গায়ে হাত দিতে চমকে উঠল, ওয়াক, আঁকা তো নয় সত্যিকারের চাবি।
চাবিটাকে ঘোরাবো কিনা ভাবছি, এমন সময় সিঁড়িতে শুনি পায়ের শব্দ। অমনি সাহস এলো, দিলাম চাবি ঘুরিয়ে। ঘোরাতেই খুট করে সোনালি দরজাটা গেল খুলে। আমার তো তখন মুচ্ছ যাওয়ার জোগাড়। তারই মধ্যে কানে এলো ঘরের বাইরে দড়ের হাতলে টানাটানি। আর কথাটি না বলে চাবি দরে টেনে দরজাটা আবার খুলে ভেতরে সেঁতিয়ে গেলাম। তারপর সোনালি চাবিটা দিয়ে আবার ভেতর থেকে এঁটে দিলাম। দেখি সেখানে ফুটফুট করছে আলো। সেই আলোতে চেয়ে দেখি হাতের চাবিটাকে, কেমন যেন চেনা জানা লাগছে। আরে, এ তো আমারই মায়ের মিনে করা বাক্সের হারানো চাবি। ওটাকে একবার কোথায় যে রেখেছিলাম আর মনে করতে পারি। আর এখানে আঁকা দরজায় দিব্যি লাগানো ছিল। চারদিকে তাকিয়ে দেখি আর তো আমি একা নই, কোথা থেকে যেন দলে দলে ছেলে মেয়েরা এসে হাজির। প্রথমে ভাবলাম এরা সব অচেনা, কাছে আসতে দেখি তা তো নয়। কোনকালে কার সঙ্গে খেলা করেছি, কার সঙ্গে পড়েছি, তাদের নাম পর্যন্ত ভুলে গেছি। তারাই সব এখন আমাকে দেখে দৌড়ে এলো, খুশিতে সবাই টগমগ। খালি হাতে এলো না কেউ, সঙ্গে করে নিয়ে এলো কত ছাতা, টর্চ, রুমাল, বই, পেন্সিল, কাটা কল, মায়েরটা স্কুলের ব্যাগ পর্যন্ত সব তারা আমার হাতে গুঁজে দিয়ে যায়। আমি তো লজ্জায় মরি, এত জিনিস কারো কাছ থেকে নেওয়া যায় কখনো? তারা বলে কিনা এসব নাকি আমারই জিনিস, আমি নিজের হাতে এ সমস্ত হারিয়েছি, এখানে ওখানে ফেলে এসেছি, এর বাড়িতে ওর বাড়িতে ট্রাম গাড়িতে মেলায় স্কুলে খেলার মাঠে। বলে কিনা দেখো দেখিনি, চিনতে পারো কিনা, এই তো তোমার নাম লেখা। তখন আর একবার চারদিকে চেয়ে দেখি, আরে এ জায়গাটাও যে আমার কত চেনা, কতদিন মনে পড়েনি এখানকার কথা। এই তো এখানকার আম গাছের তলায় ছোটবেলায় কত খেলাই করেছি, এই দেখো আমাদের গুলি খেলার গাপ্পাটা অব্দি তেমনি রয়েছে। ওই তো গাছের গায়ের ছোট্ট কোটর থেকে আমার চেনা সেই সাদা কাঠ বিড়ালটা মুখ বাড়াচ্ছে আমাকে দেখে কত খুশি। আমি ভুলে গিয়েছিলুম, ও দেখছি আমাকে ঠিক মনে করে রেখেছে। কোথায় এলাম? এ তো আর নতুন জায়গা নয়, এ যে সবই চেনা, এ সবই যে একসময় আমারই ছিল। এদের যে ভুলে গেছি তা পর্যন্ত মনে ছিল না। কানের কাছে কে যেন বললে, দেখো চেরো তা খেতে ভুলে তো চলবে না, এই এই নাও নাও হা করো। চেয়ে দেখি সেই আমার কবেকার ধাইমা। আরে ধাইমার মুখটা পর্যন্ত ভুলে গিয়েছিলুম, ওরই কোলে চেপে কত ঘুরেছি, চুল টেনেছি, চিমটি কেটেছি, ওর গায়ে দুধ ছিটিয়েছি, ওর হাতে ভাত খেয়েছি, ওর পাশে ঘুমিয়েছি। আহা কেমন করে ভুলে গিয়েছিলাম। ধাইমার পায়ে পায়ে আমার ছোটবেলাকার কত আদরের মেনি বিড়ালটাও এসে উপস্থিত। আবার ঠিক তেমনি করে পিঠ বেঁকিয়ে ম্যাও ম্যাও করতে করতে ছুটে এসে আমার পা জাপটে ধরেছে। বিড়ালটাকে সরিয়ে দিয়ে রাঙা মাস্টার মশাই এগিয়ে এলেন, দুই বগলে তাল তাল বই, হেসে বললেন, কত পড়া ভুলে চলো নদী কিনে, কত নদীটা বানান রাজধানী কি উৎপন্ন হয়, কত সাল তারিখে রাজার নাম, কত যুদ্ধ, কত জয় পরাজয় তার হিসেবে রাখো, আজ শব্দের মুখস্থ করতে বলেছ। দেশে তবে যত রাজ্যের ভুলে যাওয়া জিনিসের হদিশ পাওয়া যায়। আহা ওই তো আমার হারানো মার্বেলের ঢিবি, আম গাছের তলায় ছোট্ট একটা পাহাড়ের মতো হয়ে রয়েছে ওই যে আমার ঘোড়ার ছবি দেওয়া টিফিন খাবার বাক্স, কবছর আগে জরিঘাতি করতে গিয়ে কাদের বাগানে ফেলে এসেছিলাম, যেমন ছিল ঠিক তেমনি আছে, এতটুকু মরছে পড়েনি। কি তবে পুরীদের দেশ, কি ভালো এই দেশটা, আর যে ওসব জিনিস কখনো দেখতে পাবো তা ভাবিনি।
ওই তো আমার বড় দিদিমারা তিনজনেই এখানে। যখন পড়তে শিখিনি কত পরীর গল্পই না বলেছেন আমাকে। আহা, এমন মানুষদেরও ভুলে যেতে আছে, এরা যে ডানাওয়ালা পরীদের চেয়েও অনেক অনেক ভালো। দুহাত বাড়িয়ে সবাইকে একসঙ্গে বুকে জড়িয়ে ধরবার চেষ্টা করতে লাগলাম। গল্প থামিয়ে বিজ দাদা মশাই উঠে পড়েন। আহা আহা, অমন দেশ ছেড়েও লোকে আবার ফিরে আসে। ওরে ও টুনু মিনু নেগো থেলো ইনো বিনো অন্টু, তোরা তো নিত্যি সব ভুলে যাস। চল 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 আমার সঙ্গে পুরীর দেশে চল, সেখানে যে তোদের জন্য আলাদিনের ভাড়ার ঘর খোলা রয়েছে, যাবি তো চল। আর দেখ, আর কিছু নেবার দরকার নেই, খালি একটু টিফিন নিয়ে চল, ওখানে সবই আছে, শুধু খাবারের কোনো ব্যবস্থাই দেখলাম না। খাবার খেতে বুঝি কেউ আর ভোলে না। তবে আমার ছোটবেলাকার ওই আম গাছেতে আমের গুটি দেখেছিল, আহা ওই টক আম কি যে মিষ্টি লাগতো, সে যে ফুলে গিয়েছিলুম। আজকের গল্প এখানেই শেষ হলো। আপনাদের কেমন লাগলো কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না কিন্তু, আর ভালো লাগলে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবেন। ভালো থাকবেন সবাই, আবার ফিরছি আগামী সপ্তাহে।